আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি না পেলেও আমাদের দেশে জ্বালানির মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। সরকার শুল্ক এবং সেস বৃদ্ধি করার ফলে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের মূল্য ৬ বার বৃদ্ধি পেয়েছে। সোমবার আগরতলায় পেট্রোলের মূল্য বৃদ্ধি লিটার ৮৯.৭৮ এবং ডিজেলের মূল্য ৮৪.৪২ হয়েছে। ভোক্তারা জানিয়েছেন, ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে তাদের নাভিশ্বাস উঠছে। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির ফলে যানবাহনে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পেতে পারে বলেও তারা আশঙ্কা ব্যক্ত করেছেন। ৭০-৯০ পয়সা ছিল, আর ডিজেল আসলো ৮০.১৭ পয়সা। তো আবার যদি ১০ দিয়ে বাড়ছে ৮৭.৮৪ পয়সা, ডিজেল হলে ৮১.১০ পয়সা, ১৪ দিয়ে বাড়ছে ৮৮.৯৬ পয়সা, আর ডিজেল হলে ৮২.৪৬ পয়সা, ১৫ দিয়ে ৮৯.২১ পয়সা, আর ডিজেল হলে ৮২.৭৬ পয়সা, ১৮দিয়ে ৯০.৬ পয়সা, আর ডিজেল হলে ৮৩.৭০ পয়সা। আবার আজকে যেমন হলো ৯০.৮৮ পয়সা হলো পেট্রোল, ডিজেল ৮৪.৪২ পয়সা। কেন্দ্রীয় সরকার বাজেট ঘাটতি পূরণ করার জন্য এইভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে বলে অভিযোগ উঠেছে। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।